ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক মেসেঞ্জারে পাঠানো কোনো এসএমএস সেটি সিন না করে সেটি দেখতে চান বা পড়তে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো ফ্রেন্ডস, আপনার ফেসবুক মেসেঞ্জারে আপনার বন্ধুর পাঠানো এসএমএসগুলো কীভাবে আপনি সিন না করেই পড়বেন বা দেখবেন সেটি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার বন্ধুর পাঠানো এসএমএসগুলো কীভাবে আপনি সিন না করেই সেটি দেখবেন বা পড়বেন সেটি এখন দেখিয়ে দিব। তো এর জন্য যে কাজটি করবেন, আপনারা মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করবেন। তো আমি মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে আমার রিয়েল যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে আমার ফেক অ্যাকাউন্টে কিছু এসএমএস পাঠিয়ে দেখছি। তো এর জন্য আমি আমার যে ফেক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আমি কিছু র্যান্ডম এসএমএস পাঠিয়ে দিচ্ছি এখান থেকে। তো জাস্ট যে কোনো এসএমএস আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। তো এরকম র্যান্ডম আপনারা যে কোনো একটি এসএমএস পাঠিয়ে, আমি প্রথমে আপনাদের চেক করার জন্য জাস্ট এখানে কিছু এসএমএস পাঠিয়ে দিচ্ছি। এরপর আমার মেন যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে, আমার ফেক যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের মধ্যে আমি প্রবেশ করছি। তো আমার ফেক অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে মেন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু এখানে বেশ কিছু এসএমএস আসছে। তো আমি এখন এটি সিন না করেই এটি রিড করব বা পড়ব। তো এর জন্য যে কাজটি করব, আপনারা আমি যে কাজটি করব সেটি আপনারা ফলো করবেন। তো প্রথমে আমি আমার যে মেন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টকে আমি এখান থেকে রেস্ট্রিক্ট করে দিলাম। তো রেস্ট্রিক্ট করে দেবেন আপনারা প্রথমে। তো আমি এখান থেকে জাস্ট এই অ্যাকাউন্টটি রেস্ট্রিক্ট করে দিলাম। রেস্ট্রিক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট বা থ্রি লাইন একটি আইকন, তো এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু নিচে চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন, জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, তো এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার যে রিয়েল অ্যাকাউন্ট সেটি এখানে শো করছে। জাস্ট এই অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার যে ফ্রেন্ড, আমি যে আমার ফেক রিয়েল অ্যাকাউন্ট থেকে ফেক অ্যাকাউন্টে যে এসএমএসগুলো পাঠিয়েছি সেই এসএমএসগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন সবগুলো যে এসএমএস সেই এসএমএসগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আপনারা এখান থেকে এভাবে খুব সহজে দেখে নিতে পারবেন। এরপরে জাস্ট এখান থেকে আনরেস্ট্রিক্ট করে দেবেন আপনার এই ফ্রেন্ডটাকে। জাস্ট আনরেস্ট্রিক্টেড করে দেবেন। করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে জাস্ট একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে আমি আমার যে মেন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের মধ্যে গিয়ে দেখাচ্ছি এখন আমার এসএমএসগুলো কিন্তু এখনও সিন হয়নি। আমার মেন অ্যাকাউন্টে আসার পরে যদি আমি আমার ফেক অ্যাকাউন্টে যে এসএমএসগুলো পাঠিয়েছি সেগুলো যদি দেখি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে এসএমএসগুলো পাঠানো হয়েছিল এই অ্যাকাউন্ট থেকে সেই এসএমএসগুলো কিন্তু সিন হয়নি। দেখতে পাচ্ছেন এখানে ইমেজটি কিন্তু উপরে আছে। যদি এখানে এসএমএসগুলো সিন হতো তাহলে কিন্তু এই যে ইমেজটি উপরে দেখতে পাচ্ছেন গোল যে আইকনটি সেটি কিন্তু নিচে চলে আসতো। তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই আপনার বন্ধুর পাঠানো এসএমএসগুলো সিন না করেই কিন্তু পড়ে নিতে পারেন বা দেখে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।